যে হারে গণেশ পূজা হইতাছে বেঙ্গালুরে, টানা 9 দিন হয়ে গেল এখনো গণেশ পূজা হচ্ছে। চারিদিকে হই হুল্লোর আওয়াজ, ঢাক ঢুলের আওয়াজ, আরে বাবা, পুরো মনে হচ্ছে দুর্গাপুজো হয়ে যাচ্ছে। এমনভাবে এখানে সেলিব্রেশন হয় গণেশ পূজা, তাই আমরা আর ঘরে থাকতে পারলাম না, চলে গেলাম গণেশ পূজা দেখতে। তো আমাদের সাথে একজন বোন আছে, ও আমাদের সাথে সবসময় ঘুরতে বেরোয়, তো ওকে নিয়েও যাচ্ছি আর আমাদের পুরো ফ্যামিলি। এখন আমরা যেখানে যেখানে পুজো প্যান্ডেল ঘুরতে গেছি সেটা হলো আমাদের ঘরের সামনের যে গল্লিটা, সেই গল্লিতে এতগুলো পুজো হচ্ছে। মানে আমাদের বাইরে যেতেই হয়নি, এত দূরে যেতেই হয়নি, কারণ ঘরের পাশে এত এত পুজো থাকতে আমরা বাইরে গিয়ে কেন ঘুরবো। ঘরের পাশে এত হই হুল্লোড় করে পুজো হচ্ছে, তাই আমরা চলে গেলাম পুজো দেখতে। আর অনেক সুন্দর সুন্দর মূর্তি রাখা, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদে হলো ভাত, টমেটো রাইস দেওয়া আছে, লেমন রাইস রাখা আছে, কিন্তু আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম ঘর থেকে খাওয়া দাওয়া করে, তাই আমরা প্রসাদটা নেই নাই। আমাদের মেইন উদ্দেশ্য হলো পুজো ঘোরা, সেটা হলো দুর্গাপূজা হোক আর গণেশ পূজা হোক বা কার্তিক পুজো, আমাদের ঘুরতেই হবে। হ্যাপি গণেশ চতুর্থী, হ্যাপি গণেশ চতুর্থী। তো দেখতে পেলে তো বন্ধুরা কীভাবে হই হুল্লোড় করে গণেশ পুজো হচ্ছে। ব্যাঙ্গালোরে গণেশ পুজোটা খুবই সুন্দর করে হয়, খুবই বড় করে হয়, আর প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু গণেশ পূজা হয়ে থাকে। তো আজকে যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরলাম, আমাদের ঘরের গলিতে অনেকটাই পুজো ছিল, বলতে গেলে 20-25টার মতো পুজো ছিল শুধু আমাদের ঘরের গলিতে, তাই আর দূরে যাওয়া হয়নি। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 4টা নাগাদ আর ঘরে ফিরলাম 6টার সময়, মানে 2 ঘন্টা লেগেছে শুধু আমাদের ঘরের গলিতে পুজো দেখতে দেখতে। এত সুন্দর সুন্দর পুজো হয়েছে, খুবই ভালো লেগেছিল। তো প্রত্যেকটা প্যান্ডেলে শুধু ভাতের প্রসাদ ছিল আর আমাদের মিষ্টি খাওয়ার খুবই ইচ্ছে করছিল, তাই আর প্রসাদের অপেক্ষা না করে আমরা মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি খেতে চললাম। খেয়ে বলো তো কেমন। কি দিয়ে বানানো? এটা তো উপরে ক্ষীরের লেয়ার, ক্ষীরের লেয়ার উপরে, আর নিচে হলো বেসন দিয়ে বানানো, তাই না? না না, ময়দা। তুমি কি খাচ্ছো? জানি না, কিছু তো খাচ্ছি। ছেনাপোড়া খাচ্ছে, এটা হলো উড়িষ্যার স্পেশাল ছেনাপোড়া, অনেক টেস্টি। এই যে তোমাদেরকে দেখাই ছেনাপোড়া, এই যে এটা থেকে, এটা থেকে নেওয়া হয়েছে ছেনাপোড়া, আর এটা হলো ঘেবার। এদিকে উনি খাচ্ছেন লাড্ডু, আমাদের ছোট গণেশ খাচ্ছেন লাড্ডু, খাচ্ছে না। এই মিষ্টির দোকানে আসা শুধু আমার ছেলের কারণে, আমার ছেলে শুধু বারবার গণেশের হাতে লাড্ডু দেখে বলছে আমাদেরকে কেন লাড্ডু দিচ্ছে না, আমাদেরকে কেন লাড্ডু দিচ্ছে না, তাই আমরা ওকে নিয়ে আসলাম মিষ্টির দোকানে ওকে লাড্ডু খাওয়াতে। আর এটা হলো আমাদের ঠিক ঘরের পাশে এই পুজোটা হচ্ছে, আর ঘরের পাশে আসতে আসতে দেখতে পাচ্ছ সন্ধ্যা মিলিয়ে গেছে। এখন আমরা এসেছি আমাদের ঘরের সামনে, অনেক বড় করে পুজো হচ্ছে, আমার লাগছে 100 ইয়ার্স কমপ্লিট হয়েছে সেই জন্য। এটা হলো আমাদের ঘরের সামনে আরেকটা গণেশ পুজো, এখানে উড়িয়া অ্যাসোসিয়েশনরা বড় করে সেলিব্রেট করছে, 100 ইয়ার কমপ্লিট হয়েছে সেই জন্য একটু বড় করে অর্কেস্ট্রা পার্টি রেখেছে। দেখতে পাচ্ছ এখানে উড়িয়া অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম হচ্ছে। প্রচণ্ড ভিড় ছিল দেখতে পাচ্ছ, আমি একদম ঘেসে 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 মানুষের ভিড়ে ঢুকে এই ভিডিওটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য, প্রচণ্ড ভিড়। এখানে যারা যারা দেখতে পাচ্ছ সবাই উড়িয়া, মনে হচ্ছে কর্ণাটকা না, আমরা উড়িষ্যাতে এসে গেছি। আর এই হলের মধ্যে হচ্ছে গণেশ পুজো, এই হলের মধ্যে প্রায় বিয়ে হয়ে থাকে, অন্নপ্রাশন, বিয়ে, যাই বলো সব কিছু হয়ে থাকে। এইবার প্রথমবার দেখতে পেলাম যে গণেশ পুজো হচ্ছে এখানে, এই হলের মধ্যে প্রায় বিয়ে হয়ে থাকে, আমাদের ঘর থেকে তো পুরোই দেখা যায়। আমার খুবই ইচ্ছে ছিল এখানে আসার, তো আজকে গণেশ পুজো উপলক্ষে এই হলের মধ্যে আসতে পারলাম। আর অনেক এখানে খিচুড়ির গন্ধ করছিল, কারণ উড়িয়ার লোকেরা পুজো করেছে তো, তাই একটু মহাপ্রসাদ তো হবেই, কিন্তু আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, আমরা এসে প্রসাদটা পেলাম না। তো এবার এই লাস্ট পুজো দেখে আমরা এবার যাচ্ছি ঘরের উদ্দেশ্যে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।